আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো আজানের মৌখিক জবাব দেওয়ার ফজিলত এবং গুরুত্ব নেই আপনারা সকলে জানেন আমরা যারা সন্নাকে অনুসরণ করি আমরা যারা বিভিন্ন এবাদত বন্দীগীতে আত্মনিয়োগ করি আমাদের এই এবাদতগুলো কিন্তু চলছে কিন্তু এবাদতের মাঝে যখন আজান হয় আমরা অনেকেই কিন্তু এই আজানের জবাবের বিষয়টি অনেক সময় খেয়াল করি না কিন্তু এটি যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু আমাদের সমাজ থেকে আজ কিন্তু একেবারে বিলুপ্তির পথে আমরা যেন আজান হলে বিভিন্ন কর্মব্যস্তে আমরা লিপ্ত হয়ে পড়ি কর্মব্যস্ত হয়ে পড়ি অনেক সময় আমরা আজান হয়ে গেলে আজানের জবাবকে উপেক্ষা করে আমরা অনেক সময় কিভাবে মসজিদে যাব সেই প্রস্তুতি গ্রহণ করি কিন্তু আমি যদি কয়েকটি মিনিট যদি একটু ফুরসত বের করে আমি যদি আজানের মৌখিক জবাবটা যদি দিয়ে থাকি থাকি তাহলে আমার যে এই জবাব দেওয়ার ক্ষেত্রে যে অনেক ফজিলত রয়েছে এটি কিন্তু আমি অ্যাচিভ করতে পারি এই সুযোগটি কিন্তু আমার রয়েছে আমরা যদি দেখি যে আজানের জবাবের ফজিলতটা কি প্রথমে দেখব যে এই আজানের জবাবের ফজিলতের আগে একজন মোয়াজ্জিনের কি ফজিলত সহি মুসলিম শরীফে রসুল করিম রউফুর রাহিম নবীজি মুস্তফা সাল আলী সাল্লাম বলেছেন যে কঠিন কেয়ামতের বদানে সবচেয়ে যার গরদানটা উঁচু হবে সে ব্যক্তি হচ্ছে একজন মুআ যিনি আজান প্রদান করে সুবাহ সুবাহ এখানে গরদান উঁচু হওয়ার অর্থ হল সমস্ত মানুষের মধ্য থেকে তিনি মর্যাদার দিক থেকে অতি সম্মানিত হবেন তার সুমর্য সুমহান মর্যাদার তিনি অধিকারী হবেন রসুলে করিম সাল্লা আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে লাউ ইয়া আলামী ওয়াল এদ্য মানুষ যদি জানতো যে আজানের মধ্যে কি ফজিলত রয়েছে তাহলে মানুষগুলো লটারি করতো প্রতিযোগিতা করতো যে কে কার আগে মসজিদে গিয়ে আজান দেয় কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য অনেক সময় মসজিদে মুয়াজ্জিন কিন্তু খুঁজে পাই না করিম কারিম তিনি আরেকটি হাদিস যেটি তবরানি শরীফের মধ্যে লেখা আছে যে ওয়া আজরুল মু আজরেমান সাল্লাহু একজন মুয়াজ্জিনের ফজিলত হচ্ছে তেমন ফজিলত যে একজন মুয়াজ্জিন যখন আজান দিবে হেয়া আলসালাহ হিয়া আলসাল যখন বলবে এই আহ্বানে যারা সারা দিল এক লক্ষ মানুষও যদি সারা দেয় যেমন আল্লাহর ঘর খানায় কাবার মহাজ্জিদিন যখন আজান দেয় মসজিদে নবাবি আর শরীফের মহাজ্জিন যখন আজান দেয় বা অন্য কোনো মসজিদের মহাজিন যখন আজান দেয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার আজানের ডাকে সারা দিয়ে নামাজ আদায় করে যারাই নামাজ আদায় করলো এই প্রত্যেকের জন্য একটি করে সওয়াব যিনি আজান দিলেন সেই আজান দাতার আমল কিন্তু অতিরিক্ত সবাব হিসেবে লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ হবে হামদিহি আবুদাদ শরীফের হাদিসের মধ্যে আসে এক সাহাবি বলল হুজুর তাহলে তো মুয়াজ্জিন সব সবাবের ভাগী হয়ে গেল আমরা তো মাহরুম হয়ে গেলাম নবীজি সালাম একটু মুস্কি হিসেবে বললেন যে তোমরা কি ঈর্ষা হচ্ছে হিংসা নয় ঈর্ষা করা যায় আছে কিন্তু হিংসা করা জায়েজ নেই ঈর্ষা হলো তোমাদেরকে ঈর্ষা হল বলে জি হুজুর আমাদের তো ঈর্ষা হচ্ছে তো সব ফজিলতগুলো লুফে নিচ্ছে নীপাক সাল্লা সাল্লাম বললেন মুআ যখন আজান দেবে তোমরা যদি তার আজানের জবাবটা যদি দাও কুল ইয়াকুলুল ইসলামাইয়া কুল যা বলবে আল্লাহু আকবার বলবে আল্লাহ আই আল্লাহ মিন উমিন শাই তোমরাও যদি ওই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো মুআ যখন হাইয় আলসালাহ বলবে হাইয়া ফালা বলবে তোমরা যদি বলো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী উল্লাহিম এই কথাগুলো যদি তোমরা ঠিক সঠিকভাবে যদি তোমরা উত্তরটা দিয়ে দাও জবাবটা দিয়ে দাও তাহলে তোমরাও ঠিক সেই পরিমাণ সাপ তোমরা অ্যাচিভ করতে পারবে তোমরাও কিন্তু সেই পরিমাণ সোয়াব তোমাদের আমার নামে কিন্তু লিখে দেওয়া হবে রসুলে করিম সাল আলী সাল্লামা তিনি বলে দিয়েছেন যারা মুওয়াজ্জিরের আজান শুনে আজানের জবাব দিবে মৃত্যু মৃত্যুর আগে এই লোকটির জীবনের গুণাগুলো সে মাফ করে নিয়ে তারপর সে কবর হবে তারপর সে মৃত্যুর খাটে সে মৃত্যুর পরওয়ানা তার জন্য জারি হবে যতক্ষণ না আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ না করে দেন আল্লাহ হামদি সমানিত দর্শক শ্রোতা আমরা অনেক সময় রেডিও টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলে কিন্তু এরকম আজান কিন্তু শুনে থাকি কিন্তু আমরা একটু যদি খেয়াল করে মাত্র কয়েকটা মিনিট সময় লস করে আমরা যদি সে আজানের জবাবটা দেই তাহলে এই আজান শুনে যারা মসজিদে আসবে অবশ্যই তারা কিন্তু এই সাপটি কিন্তু লাভ করতে পারবে যারা নামাজ পড়ছে সেই নামাজি ব্যক্তির সাপটা আপনি লাভ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই আজানের জবাবটা কইভাবে দেওয়া যায় আজানের জবাব দেওয়া যায় দুটো ভাগে একটি হচ্ছে মৌখিক জবাব মোয়াজ্জিন যা বললো আমি তাই বলবো আর আরেকটি হচ্ছে আলহদু রুফিল মসজিদ মসজিদে গিয়ে উপস্থিত হওয়া মোয়াজ্জিন আমাকে ডাকছে হাইয়া আলসালাহ হিয়াল আল ফেয়ালাহ কল্যাণের দিকে আসো আমি উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা হাসিল করে আমি মসজিদে চলে গেলাম আমি নামাজ আদায় করলাম কিন্তু যদি মসজিদে যেতে নাও পারি কোনো ওজোরের কারণে তাহলে জবাবটা কিন্তু আমি অবশ্যই দেবো জবাব না দিয়ে কিন্তু আমি একেবারে স্বাভাবিকভাবে এটাকে উপেক্ষা করবো না প্রশ্ন হতে পারে যে একসাথে তো কয়েকটি মসজিদে আজান হচ্ছে তাহলে আমি কোন মসজিদের আজানটা আগে জবাবটা দেব যদি অনেকগুলো মসজিদে একসাথে আজান হয়ে থাকে তাহলে আপনার বাসার পাশের যে মসজিদটি যে মসজিদে আপনি সালাত আদায় করেন সেই মসজিদের আজানের জবাবটি আপনি প্রথমে দিবেন পরে যদি আপনার কোনো ফুটসত থাকে তাহলে নেক্সট ডে অন্যান্য মসজিদের আজানের জবাবও আপনি দিবেন আপনার সবটা লাভের জন্য আল্লাহ সবাহান আমাদেরকে মোয়াজ্জিন হবার তফিক দান করুন এবং যদি মুয়াজ্জিন হতে না পারি তাহলে কমপক্ষে মোয়াজ্জিনের আজানের জবাবটি দিয়ে আমরা যেন রসুলের সেই ঘোষণা সেই ফজিলতগুলো যেন আমরা লুফে নিতে পারি আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আমাদের সবাই তফিক দান করুন শুধু দর্শক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও